নমস্কার হার্টের রিদিম ডিস্টারবেন্সকে বলা হয় অ্যারিদমিয়া এই অ্যারিদমিয়ার দুটো প্রকার আছে একটা হচ্ছে ব্যার্ডিয়ারিদমিয়া একটা হচ্ছে ট্যাকি ব্যাডি ব্যার্ডিয়ারিদমিয়া যেখানে হার্ট রেট স্লো হয়ে যায় এবং ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা থাকে এইসব ক্ষেত্রে পেসমেকার ইমপ্লান্টেশন হচ্ছে ট্রিটমেন্ট আর ট্যাকি ট্যাকিয়ারিদমিয়া আবার দুই প্রকার হয় একটা হচ্ছে এট্রিয়াল ট্যাকিয়ারিদমিয়া যেটা যার কমন ভ্যারাইটি হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন সেখানে ট্রিটমেন্ট মেনলি মেডিসিন এবং কোনো কোনো ক্ষেত্রে এট্রিয়াল অ্যাবলেশন করে সেই এট্রিয়াল ট্যাকে রেট্রিয়াল ফেব্রেশনকে কন্ট্রোল করা যায় আর সেকেন্ড ভ্যারাইটি অফ ট্যাকিয়ারিদমিয়া হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিয়ারিদমিয়া ভেন্টিকুলার ট্যাকিয়ারিদমিয়ার মধ্যে ভেন্টিকুলার ট্যাকিকার্ডি অ্যান্ড ভেন্টিকুলার ফিফটেলেশন এবং এই দুটো কন্ডিশনই কিন্তু খুবই লাইফ থ্রিটেনিং যারা এই রোগে ভোগেন তারা কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং সাডেন কার্ডিয়ার ডেথ মানে সাডেন ডেথ পর্যন্ত হতে পারে এই রোগের কি কারণ এই রোগের প্রথম কারণ হচ্ছে কিছু জিনগত সমস্যা থাকার জন্য কার্ডিওমায়োপ্যাথি যেটাকে বলা হয় হেরিডেটেরি কার্ডিওমায়োপ্যাথি তার জন্য হতে পারে অনেক সময় অ্যাকোয়ার্ড কন্ডিশন মানে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের পরে এরকম ট্যাকিয়াডিথিমিয়া হতে পারে অথবা অ্যাকোয়ার্ড কার্ডিওমায়োপ্যাথি যেটাকে বলা হয় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি সেই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে যে এই সব কোনো কার্ডিওমায়োপ্যাথি নেই কিন্তু তার এই রকম একটা ট্যাকিয়াডিথিমিয়া অর ভেন্টিকুলার ট্যাকি ক্যাডিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে তো এই যে রোগ এই ভেন্টিকুলার ট্যাকিয়ারিজমিয়া এই ভেন্টিকুলার ট্যাকিয়ারিজমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে এআইসিডি ইমপ্লান্টেশন এআইসিডির ফুল ফর্ম কি এআইসিডির ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড ইমপ্ল্যান্টেড কার্ডিওভাটার ডিফ্যাভিডেটার তো এই এআইসিডি একটা পেসমেকারের মতোই বস্তু এবং কিছুটা বড় পেসমেকারের তুলনায় এটা সাধারণত লেফট সাইডে কোনো কোনো ক্ষেত্রে রাইট সাইডেও বসানো হয় এবং এর যে দুটো লিড থাকে সেই দুটো লিড ভেন দিয়ে একটা ভেন্টিক এবং একটা এটিএম থাকে এবং এই এআইসিটি একটা হচ্ছে মিনি কম্পিউটার মানে এর ভিতরে একটা এআইও আছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এবং এই এআইসিডি যে ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আমাদের হার্টের যে রিদিম এই রিদিমটা মানে কন্টিনিউয়াস মনিটর করবে এবং মনিটর করে যখনই ডিটেক্ট করবে যে অস্বাভাবিক কোনো রিদিম ভেন্টিকুলার ট্যাকি কাডিয়া কিংবা ভেন্টিকুলার প্রিপুলেশন যদি ডিটেক্ট করে তখন সে প্রথমে আগে অ্যান্টি ট্যাকি কাডিয়া প্রেসিং করবে হলে শখ দেবে তো এই যে পেসিং করা এবং শক দেওয়ার মুহূর্তে কিন্তু যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে মানুষের ক্ষেত্রে এই এআইসিডি ইনস্ট্রুমেন্ট বসানো আছে তার কিন্তু সেই মুহূর্তে উচিত সেই যেখানেই থাকুক না কেন আইদার বসে পড়া কিংবা শুয়ে পড়া দাঁড়িয়ে থাকলে কিংবা কোনো ডেঞ্জারাস পজিশনে থাকলে এই শখ পাওয়ার জন্য কিন্তু সে হঠাৎ করে চিটকে পড়ে যেতে পারে যদি জলের কাছাকাছি থাকে সে জলে পড়ে যেতে পারে কিংবা আগুনের কাছাকাছি থাকে আগুনে পড়ে যেতে পারে তো এই যে যেটা অ্যাওয়ারনেস যেটা এই এআইসিডি যাদের আছে তাদের ক্ষেত্রে কী কী করতে হবে যখন শখ দেওয়ার পরিস্থিতি আসবে তার আগে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এখন শখ দিতে পারে তো সেই পরিস্থিতিতে তাদের সেই মতো সেফ জায়গায় শিফট হওয়া উচিত আর একটা জিনিস এই এআইসিটি যাদের ইমপ্ল্যান্টেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিন কিন্তু খুব নিয়মিত নিতে হবে মেডিসিন মানে হার্ট রেটটাকে রিদিম রেট এবং রিদিমটাকে কন্ট্রোল করার জন্য মেডিসিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হলে কিন্তু সে মোহর মোহ শখ পাবে এবং সে কিন্তু আরও খারাপ হতে পারে হার্টের কন্ডিশন তো এআইসিটি নিয়ে এইটুকুই বক্তব্য আমি মণিপাল মুকুন্দপুর হসপিটাল থেকে বলছি আমাদের এখানে রেগুলার বেসিসে এআইসিডি ইমপ্লান্টেশন করা হয় এবং অনেক রুগী এই আইসিডি ইমপ্লান্টেশনের পরে সুস্থ হয়ে বাড়িয়ে গেছে নমস্কার